আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা খুব খুব ভালো আছি। আজকে দেখো সেজে গুজে এই শাড়িটা অনেকদিন পরে পরলাম, একবারই পরেছিলাম, আর তারপর আর খুব পরতে ইচ্ছে করছে। আর চোখটা দেখো একবার আজকে আমি কী করেছি। যাই হোক, তো সেজে গুজে কোথায় যাচ্ছি বলো তো? আজকে কী যে এত আমি সাজুগুজে করেছি? আজ হচ্ছে বেটু, আজ কী বলতো? আমি ঠান্ডা জল খাবো, জল খাবো না। আজকে কী বলতো, আজকে কী কী দিন বেটু বলবে? বাবাকে সবসময় বলছে কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। তুমি গিফটও দিয়েছি আমাকে বেটু, সেগুলো সব দেখাবো, এসে দেখাবো। আমরা এখন বেরোচ্ছি একটুখানি, এসে তোমাদেরকে গিফটগুলো দেখাবো। হ্যাঁ বেটু, ঠান্ডা জল কর একটু, ঠান্ডা আর গরম একসাথে মেশা। খুব গরম পড়ে গেছে না জানি না, এইদিকে খুব গরম পড়ে গেছে, ভেতরটা কেমন হাসপাস হাসপাস করছে। আর এই যে আমার বরটাকে দেখো। না না না, আমি জল খাবো। চোখটা দেখো একবার, আজকে একটু হালকা মেকআপ দিয়েছি, কারণ আমার এখানে যে কত বড় একটা উঠেছে দেখেছো, সেই জন্য একটুখানি দিয়েছি। একটুখানি বাইরে গেলে না দিলে হয় বলো, ওই জন্য একটুখানি দিই। তাও ফাউন্ডেশনের আগে মুখে প্রচুর পরিমাণে অনেক কিছু মেখেছি, যাতে ফাউন্ডেশনটা সরাসরি না যায়। তবুও দেখি আবার হয়তো বেরোবে। এই একটা কি বড় হয়েছে না, চলো স্পেশাল দিনটা বাজেভাবে কাটলো সারাদিন, এখন একটুখানি ভালো লাগবে হয়তো। এই যে আমার ছেলে জল বানিয়ে দিয়েছে, খাবো। আর একটু ঠান্ডা দে। আর নেই, আর একটা পাবো তো লাচ্ছে ফ্রিজে, এটা খাও। বেশি ঠান্ডা খেতে হবে, সবাই মিলে আমাকে শাসন করছে। আমি ঠান্ডা জল খেতে ইচ্ছে করছে, চল। ওটা পরে দাদা হয়ে গেছে। তুই খেয়েছিস? তুই খেয়েছিস? ওরে বাপরে, তুই খেয়েছিস? টয়লেট যাবি তো করে, চলো আমরা বেরিয়ে পড়ি। হ্যাঁ চলো, হ্যাঁ হাই রাখলাম চুলটাকে, এইভাবে করে নিলাম, দরকার প্রয়োজন পড়লে ছাড়বো। গরম লাগছে খুব, খুবই গরম পড়ে গেছে। আর এক জোড়া জুতো কিনতে হবে, আর বাড়ি যাবো তার আগে, এপ্রিলেই আমরা বাড়ি যাবো, কারণ একটু ছুটি পড়ে যাবে তার আগে, মানে মে মাসে ভেবেছিলাম যাবো, কিন্তু মে মাসের আগেই ছুটি পড়ে যাবে আর কি, তো চলে যাবো বাড়ি। আর 30 এপ্রিল বেটুর জন্মদিন আছে, ভাবছি এবার সেলিব্রেশনটা ওখানেই করবো। দেখা যাক, ভেবে রেখেছি, চাবি দেওয়া আছে, কিচ্ছু গোছানো বাগানো করে যাচ্ছি না, অন্ধকার দিল এত। দেখো বাপরে কি অন্ধকার, কিছু গোছানো ইয়ে করে গেলাম না না, তো আর সকালে উঠে করবো সব কিছু। তো এ বাবা, এটা প্রচুর অন্ধকার, লাইটে জ্বলে নি কেন এখানটা? সকাল দুপুর চলে যাবে এই খাবারে, সকালে কাল কোনো কিছু রান্না করবো না, শুধু রুটি করবো ব্যাস। বাপরে এই এত ঠান্ডার মধ্যে ছিলাম, এখন এখানে বেরিয়ে না নর্মাল ওয়েদারে বেশ ভালো লাগছে। তো ঠান্ডা ছিল, আমার এই যে গাড়িতে ঠান্ডায় বসবো, এই খাবারটা কি পেছনে নিয়ে নেবো? বেটু এই লকটা খোলতে হবে না, এবার মানা। হ্যাঁ বেটু, হ্যাঁ শুনতেই পাই, নিজের তালে থাকে। এই লকটা খোল, খাবারটা ভিতরে রেখে দিই। ও আচ্ছা, এনে ভালোই হলো, হালকা কিছু করতে হবে, এই বুকের পা পাশটা ব্যথা করছে, এত খেয়ে নিয়েছি। যা যাচ্ছি চলো,
বাড়ি গিয়ে কথা বলছি, বাড়ি গিয়ে জিনিসগুলো দেখাবো। চল ও ফিরে গেছি, বেশি বাজে নেই, বাজে 9:30। আমরা যেহেতু 7:30-এর মধ্যে বেরিয়ে গেছিলাম। আর দাঁড়া, তোমাদেরকে আমার বেটুর গিফটগুলো আগে তোমাদেরকে দেখাই। বেটু আমার সব প্যাক খুলে দিয়েছে গো, সব প্যাক খুলে বেটু সকালবেলাতেই। এই যে বেটু আমাকে, এটা কি লিপস্টিক, 3 শেড লিপস্টিক দিয়েছে আমার বেটু। আমার সাজুগুজু করবে সেই জন্য লিপস্টিক। আর এখানে হচ্ছে 6 কালার নেল পলিশও দিয়েছে, এই দেখো 6 কালার। হ্যাঁ, এটা আমার বেটু দিয়ে, এটাও বেটু দিয়েছে, এটাও আমার বেটু দিয়েছে। 6 কালার আছে এখানে। ও এইটা একটা দেখিয়ে দিলাম, আর বাকিগুলো আমার হাতেই আছে। দেখো সব লাগিয়ে, সব একসাথে লাগাতে হবে বলে এই দেখো এরকম সব কালারগুলো, 5 কালার এখানে। আবার বেটু সামনে ওটা পরে, আর এই যে একটা কালার দেখ, অমনি করো না, আর এই একটা কালার, এই সরি 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 এটা না, এটা না, এই এই কোথায় গেল, কোনটা গেল, আর এই যে এই একটা কালার, আর এই 5 কালার, আর এই 3টে লিপস্টিক। এগুলো হচ্ছে আমার বেটু আমাকে গিফট দিয়েছে, হ্যাপি বার্থডে গিফট, কালকে সব গুছিয়ে রাখবো। আর বেটুর বাবা দিয়েছে, দেখো কি সুন্দর, এটাও সুন্দর প্যাক করেছিল কিন্তু এই যে খুলে দিয়েছে। ফ্যানটা চালাই বেটু, গরম লাগছে, শোনা চালিয়ে। তো এই দেখো কি সুন্দর না বাথটাব, মানে এটা বাথরুমে এইভাবে সেটটা রাখবার জন্যই আর কি এটা দেওয়া, এটা দিয়েছে। কিন্তু এটা দেখতে কি সুন্দর না, থোড়াই আমি এই বাথরুমে রাখবো না, আমার নতুন বাথরুমে রাখবো। আর কী কী আছে কিনা বলি, এটা হচ্ছে দাঁড়াও, এটা হচ্ছে বাথ অ্যান্ড শাওয়ার জেল। এখন আমি ইউজ করবো না, কারণ আমাদের এখন শাওয়ার জেল রয়েছে, সেই জন্য এখন এটা রেখে দেবো, এটা এখন ইউজ করবো না। এই দেখো, এটা দেখো কী সুন্দর, এটা করবো ঘর দিয়েছে যখন। এটা হচ্ছে হ্যান্ড অ্যান্ড বডি লোশন, স্নানের পরে আর কি হ্যান্ডে অ্যান্ড বডিতে, মুখের না, এটা লিখি লিখি ঝাঁপালা। আর এটা হচ্ছে দাঁড়াও সুগার বডি স্ক্রাব, তোমাদেরকে বলছি না বডি স্ক্রাব খুঁজছিলাম, তো ওটা তো একটা জয়ের একটা পেয়েছিলাম, তো ওটা তো খুব একটা ভালো হবে না, যাই হোক ওটা আগে। আর এটা দিয়েছে, আর এটা কি, এটা হচ্ছে ফেস অ্যান্ড বডি পলিশ, পলিশ করবো আমার ফেস অ্যান্ড বডি। ওটা রেখে দিতে গুছিয়ে দিতে, এই হচ্ছে আমার বার্থডে গিফট। কেন তাহলে একটু মনটা খারাপ ছিল, কেউ আমার বার্থডেতে এ করলো না, তারপর দেখলাম যে না, মেসেজের পর মেসেজ, মেসেজের পর মেসেজ, সবাই আমাকে উইস করছে, অনেকে উইস করছে, সবাইকে হয়তো আমি অ্যান্সার দিয়েওছি, আবার অনেক কাজও দিতে পারিনি, মিস হয়ে গেছে, এরকম হতে পারে। তো সব প্রত্যেকে যারা আমাকে উইস করেছে সকাল থেকে রাত অব্দি, তাদের প্রত্যেককে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা তোমরা সকলে, সকলে খুব ভালো থাকো। চলো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো প্রিয় মা, ততক্ষণে যেন সকলে সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা, গুড নাইট। কারণ ওই প্যাকিং করা খাবারগুলোকে আমাকে পড়বে ব্যাগ খুলে ফ্রিজে তুলতে হবে, সব গোছাতে হবে, কারণ আজকে তো কিচ্ছু করলাম না সন্ধ্যা থেকে, তাই কাজ সকাল থেকে আবার কাজে লেগে পড়তে হবে। সকাল থেকে কাজ করতে খুব কষ্ট হয়, একটু গুছিয়ে রাখলে সুবিধা হয়, তো সেগুলো করবো, ফ্রেশ হবো তারপরে। চলো টাটা, গুড নাইট বেটু, চলো নিয়ে চলো, যা ফ্রেশ হয়ে না, আমি দেখছি এটা বন্ধ করে দেবো।